ওকে, তো বন্ধুরা প্রত্যেকে কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো আজকের ভিডিওটিতে আমি আপনাদের মাঝে এমন একটি অ্যাপ নিয়ে এসেছি যে অ্যাপসের মাধ্যমে আপনারা প্রথমে কিন্তু অ্যাকাউন্ট করলে অর্থাৎ রেজিস্টার করলে পাবেন হচ্ছে $1.6, অর্থাৎ হচ্ছে আপনি $160 পাবেন। তাছাড়া হচ্ছে আপনি যদি KYC করেন অর্থাৎ আইডেন্টি ভেরিফিকেশন করেন তার সাথে পাবেন কিন্তু হচ্ছে $5, অর্থাৎ আপনি কিন্তু প্রায় ছয় ডলার $6.5 মতো কিন্তু একদম ফ্রিতে পাবেন। সেই টাকাগুলো কিন্তু সেই ডলারগুলো কিন্তু ইনস্ট্যান্ট আপনি বাইন্যান্স তারপর হচ্ছে বিভিন্ন মাধ্যমে কিন্তু উইথড্র নিতে পারবেন। তো ইনস্ট্যান্ট কিন্তু এগুলো কিন্তু উইথড্র নেওয়া যাবে। সো আজকের ভিডিওটিতে আপনারা কিন্তু স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। সো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সো অ্যাট ফার্স্ট আপনারা কী করবেন, আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে আসবেন, অর্থাৎ এখন যে ভিডিওটি দেখতেছেন ওই ভিডিওর আপনার টাইটেলে ক্লিক করে কিন্তু আপনাকে ডিসক্রিপশন বক্স চেনার না অনেকে। তো আমি ডিসক্রিপশন বক্স বা ফার্স্ট কমেন্টে কিন্তু এরকম অ্যাপস লিঙ্ক বা রেজিস্টার লিঙ্ক ক্লিক দিব। রেজিস্টার লিঙ্কে এরকমভাবে ইজিলি আপনারা ক্লিক করে দেবেন। রেজিস্টার লিঙ্কে ক্লিক করার পর, সো গাইস, রেজিস্টার অপশানে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম একটি অপশান চলে আসবে। সো অ্যাট ফার্স্ট আপনাদের কিন্তু এখানে ফোন আছে, ইমেল আছে। সো আপনারা ইমেল দিয়ে করবেন, ফোন নাম্বার দিয়ে কিন্তু কেউ করবেন না। ফোন নাম্বার দিয়ে যদি আপনি অ্যাকাউন্ট করলেন তাহলে কিন্তু বাস খাবেন, বুঝছেন? তো ইমেল দিয়ে করবেন, ইমেলে ক্লিক করার ফোন নাম্বার থাকবে, ইমেলে ক্লিক করে দেবেন। ইমেলে ক্লিক করে দেওয়ার পর আপনার ইমেল দিবেন, তারপর এখানে হচ্ছে আপনার একটা পাসওয়ার্ড দিবেন, অর্থাৎ আপনার একটা স্ট্রং ডিজিটের আপনার ডলার টাকা চিহ্ন করে মানে বসিয়ে তারপরে মানে উপরে একটা দিবেন, নিচে একটা দিবেন, অর্থাৎ দুইটা যেন মানে সেম হয়। সো দুইটা বসিয়ে তারপরে এখানে সেন্ডে ক্লিক করার পর আপনার ইমেলে কিন্তু একটি তারা কোড পাঠাবে। সো গাইস, সেন্ডে ক্লিক করার পর আপনাদের সামনে আপনারা কিন্তু ইমেলে আপনার জিমেলে ঢুকবেন। জিমেলে ঢোকার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ভেরিফিকেশন কোড দেবে। ভেরিফিকেশন কোডটি আপনারা কপি করবেন। সো ভেরিফিকেশন কোডটি কপি করার পর আপনাদের সামনে কিন্তু আপনারা, সো গাইস, ভেরিফিকেশন কোডটি কপি করার পর এখানে এসে বসে আপনারা রেজিস্টার অপশানে ক্লিক করে দেবেন। রেজিস্টার অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। সো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনাদের কংগ্রেচুলেশন রেজিস্টার বাইট্রেড, ঠিক আছে, রেজিস্টার বাইট্রেড ইউজার। তো ডাউনলোডে ক্লিক করার পর ডাউনলোড অ্যাপে ক্লিক করে দেবেন। ডাউনলোড অ্যাপে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন অ্যান্ড্রয়েড, আর যারা আইফোন ইউজার তারা আইফোনে আপনারা অ্যাপসটি ইনস্টল করবেন, আর যারা হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজার অর্থাৎ মোবাইল ইউজ করেন, অর্থাৎ সরি, যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন তারা হচ্ছে গুগল পে অপশানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখানে তো এখানে গুগল অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের গুগল প্লে স্টোর নিয়ে আসবো, এখান থেকে আপনারা কিন্তু অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। অ্যাপসটি ডাউনলোড করার সাথে সাথে কিন্তু অ্যাপসটি ডাউনলোড করে আপনারা ওপেন অপশানে ক্লিক করে দেবেন। এই যে ওপেন অপশান দেখতেছেন, ওপেন অপশানে ক্লিক করে দেবেন। ওপেন অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যদি নাও আসে তাহলে কোনো সমস্যা নেই, আসলে কিন্তু কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তো এখানে আপনারা কী করবেন, ম্যান আইকনে ক্লিক করে দেবেন। ম্যান আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন করা আছে। সো আপনারা কী করবেন, আপনাদের কিন্তু সাইন আপ ফর লগ ইন লেখা থাকবে এখানে উপরে, সেখানে ক্লিক করে আপনারা কী করবেন, এখানে আপনার যে লগ ইন যে জিমেলটা দিছিলেন ওই জিমেলটা দিবেন। অ্যান্ড নেক্সট নিচে হচ্ছে ওই পাসওয়ার্ডটা দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করার নেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ইমেলে কিন্তু আরেকটি কোড দিতে পারে তারা। ইমেলে যদি কোড দেয় কোডটা বসিয়ে কিন্তু আপনারা লগ ইন করে নেবেন, ঠিক আছে। তো একদম ইজিভাবে আপনারা লগ ইন করার সাথে সাথে কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন অ্যাসেস্ট অপশানে ক্লিক করেই দেখতে পারবেন এখানে আপনার 100টি আপনাকে BTT অর্থাৎ যেটার প্রাইস হচ্ছে 1.60, ঠিক আছে, যা $160 মতোই কিন্তু। সো এটা চাইলে এখনই কিন্তু আপনি ইনস্ট্যান্ট কিন্তু উইথড্র দিতে পারবেন। সো ইনস্ট্যান্ট উইথড্র দেওয়ার জন্য কী করবেন, আপনাদের কিন্তু আরেকটি কাজ আছে। সো আপনারা $1টা কিন্তু একটু লো প্রাইসে বসে বর্তমানে, তো এটা কিন্তু ইনস্ট্যান্ট উইথড্র না দেওয়াটাই ভালো। সো আপনারা হোম অপশানে ক্লিক করবেন। সো গাইস, এখন থেকে আপনাদের কীভাবে এই যে ডলারগুলো পাইলেন এটা কীভাবে আপনারা উইথড্র নেবেন। সো উইথড্র অপশানে ক্লিক করে দেবেন এখানে, এটার উপরে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন উইথড্র, ঠিক আছে, উইথড্র অপশানে ক্লিক করে দেবেন। সো এটা দেখুন উইথড্রল ইজ নট ওপেন। সো এখনও কিন্তু উইথড্রটা কিন্তু ওপেন হয়নি অ্যাপসটিতে। সো উইথড্র কিন্তু সামনে আপনার কয়েকদিন পরে কিন্তু উইথড্রটা ওপেন হয়ে যাবে। সো আপনারা রেফার করতে পারবেন, রেফারেরও কিন্তু ভালো কমিশন রয়েছে একটা। সো রেফারেরও কিন্তু পার রেফারেও কিন্তু ওরা মনে হয় $160 আপনাকেও দিবে, তারপর উনিও পাবে। সো সেটা বড় কথা না, এখন থেকে আপনারা কীভাবে KYC করবেন আর ইজিলিভাবে কিন্তু আপনারা উইথড্র নিয়ে নিতে পারবেন। উইথড্রর জন্য কোনো সমস্যা হবে না, কয়েকদিন পরে উইথড্র আসতেছে। তো তাছাড়া হচ্ছে আপনারা যদি মানে আপনারা যদি উইথড্র দিতে চান তাহলে কী করবেন, এখানে ট্রেড অপশানে ক্লিক করে দেবেন।
ট্রেড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে কিন্তু এখন দেখুন সেল অপশনে ক্লিক করে দেবেন। এটার প্রাইস কিন্তু দিন দিন কিন্তু অনেক বাড়বে, সো আপনারা আপাতত কিন্তু এটা সেল দিয়েন না। আমার কথা, সেল দিলে কিন্তু এখন লস খাবেন, অর্থাৎ লস খাবেন না, তারপরে এখন কিন্তু সেল দিবেন না। সামনে কিন্তু আপনার কয়েকদিন পরে, আপনার 10-15 দিন পরে কিন্তু এটার প্রাইস কিন্তু অনেক বেশি হবে। সো কেউ যদি সেল দেন তাহলে প্লাস অপশনে ক্লিক করে দেবেন। প্লাস অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাকে একটা নাম দিতে বলবে, তারপরে এখানে হচ্ছে আপনার একটা পাসওয়ার্ড সেট করতে বলবো ওরা এই জায়গাটাই, বুঝছেন তো। এখানে একটা পাসওয়ার্ড সেট করে নেবেন, সো আপনার মনের ইচ্ছা মতন। তো এখানে ট্রান্সলেশন প্রাইস আছে, তো আমার ক্ষেত্রে এরকম, আমি কারণ আমি পাসওয়ার্ডটা সেট করে নিয়েছি। সো আপনাদের কিন্তু পাসওয়ার্ড সেট করতে হবে, তারপরে এটা আসবে। সো এখানে কিন্তু আপনাদের যারা উইথড্র দিবেন তাদের কিন্তু কি আপনার অল অপশনে ক্লিক করে দেবেন। এখানে অলে ক্লিক করে দিলে 100 হয়ে যাবে। সো এখানে দিতে হবে আপনাদের 0.02 অপশন দিয়ে দিবেন, তারপর এখানে একটা নাম দিবেন আপনার, ঠিক আছে, যে কোনো একটা নাম দিয়ে কিছু সংখ্যা বসাবেন। তারপরে এখানে দেখুন, এখানে 100, এখন আপনার এই যে 100 BTT টোকেনটা আছে না, ওইটার প্রাইস কিন্তু মাত্র $2। সেটা না করলে কিন্তু পালাও $2, সামনে কিন্তু আপনার এটা $4-5 কিন্তু হিট করবে। সো বুঝতে পারতেছেন। তাছাড়া এখানে আপনাদের কী করতে হবে, আরেকটি কাজ হচ্ছে KYC করলে কিন্তু আপনাদের ইনস্ট্যান্ট $5 দিবে। সো আপনারা KYC কীভাবে করবেন সেটা দেখাবো। সো এই ইস্যু অর্ডারে ক্লিক করলে আপনার অর্ডারটা কিন্তু সেল অর্ডারে চলে যাবে। সো আপনারা সরাসরি কিন্তু USDT পেয়ে যাবেন। সো আপনি যখন সেল দিয়ে দিবেন সাথে সাথে কিন্তু আপনি USDT পেয়ে যাবেন। সো এখানে দেখতে পাচ্ছেন USDT, সো USDT পেয়ে যাবেন। সো USDT ক্লিক করার পর সাথে সাথে কিন্তু আপনি ইনস্ট্যান্ট কিন্তু বাইন্যান্স, তারপর আপনার বিভিন্ন মাধ্যমে কিন্তু ট্রাস্ট ওয়ালেট, তারপর আপনার বিভিন্ন কোকাইন, বিভিন্ন মাধ্যমে কিন্তু উইথড্রটা নিয়ে নিতে পারবেন USDT অ্যাড্রেস বসিয়ে। সো এখন KYC করে কিন্তু আপনি $5 পাবেন একদম ইনস্ট্যান্ট। তো সেটা দেখাবো। এখন আপনাদের মেন আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতেছেন, এখানে মেন আইকনে ক্লিক করে দিবেন। এই আপনারা KYC ভেরিফিকেশন করবেন, KYC ভেরিফিকেশন করলে কিন্তু ইনস্ট্যান্ট $5 পাবেন। আর সাথে সাথে কিন্তু আপনাদের যেরকম বলছে ওইভাবে কিন্তু উইথড্রটা দিবেন। সো আপাতত কিন্তু এখন উইথড্র দিয়ে না। সো সিকিউরিটি সেন্টারে ক্লিক করে দিবেন। সিকিউরিটি সেন্টারে ক্লিক করে দেওয়ার পর এখানে রিয়েল নেম ভেরিফিকেশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের কী করতে হবে, আইডি কার্ড কিন্তু আপনাদের এখানে পাসপোর্ট অথবা আইডি কার্ড দিয়ে কিন্তু আপনারা KYC করতে পারবেন। সরি, আমার মোবাইলের একটু সমস্যার কারণে। সো গাইস, এখানে দেখুন আপনার হচ্ছে যে আইডি, ঠিক আছে, সিলেক্ট করা থাকবে ইস্যু এখানে আপনার এরিয়া, ঠিক আছে, এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। এই যে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট এরিয়া অপশানে ক্লিক করে দেবেন আর কি। বাংলাদেশটা এরিয়া সিলেক্ট করার পর এখানে এই অপশানে ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করবেন। রিয়েল নেম, ঠিক আছে, আপনার আইডি কার্ড বা পাসপোর্টের যে নামটা এখানে সেই নামটা কিন্তু এখানে বসিয়ে দিবেন। তারপর হচ্ছে পাসপোর্ট আর আইডি নাম্বার, ঠিক আছে, পাসপোর্টে আপনার আইডি কার্ডে যে নাম্বারটা আছে না লাস্ট একদম, আপনার আইডি নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। আর এখানে হচ্ছে নাম যে ভুল না হয় মতো দেবেন। তারপর হচ্ছে আপনি কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন। সো কনফার্ম অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু এরকম একটি, কনফার্ম অপশানে ক্লিক করার পর এখানে আপনাদের বলবে যে আইডি কার্ডটা আছে ওইটার কিন্তু আপনাদের কিন্তু মানে এখানে ফটোগ্রাফি অথবা সিলেক্ট অ্যালবামে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যে আইডি কার্ডের ফ্রন্ট পেজটা আছে, অর্থাৎ আপনার মানে প্রথম পেজটা যেটা আছে ওইটাকে পিক মানে ছবি তুলে এখানে আপলোড দিবেন। আর সেকেন্ড হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আপনার এক হাতে আপনার যে যার আইডি কার্ড, আপনার বাম অথবা আপনার যার আইডি কার্ড হয় তাকে বলবেন যে তাকে দাঁড়িয়ে রেখে একটা আপনার এক মানে আপনার বাম হাতে হচ্ছে আপনার আইডি কার্ডটা নেবেন। অ্যান্ড ডান হাতে হচ্ছে এখানে একটা সাদা কাগজে আপনার বাইট্রেড লিখে, তারপর এখানে হচ্ছে আপনার সাল তারিখ, তারপর আপনার মাস লিখে আপনি এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার এটা আসবে আর কি। সো অ্যালবাম থেকে করতে পারেন অথবা ফটোগ্রাফি থেকে করতে পারেন, সমস্যা নেই। সো এটা এগ্রি দিয়ে কনফার্ম এটা করে দিয়ে তারপর আপনার অ্যাকাউন্ট কিন্তু রিভিউতে চলে যাবে। তারা কিন্তু একদিন অথবা আপনার 12 ঘন্টার মধ্যে কিন্তু KYC করে দিয়ে থাকে। সো এই হচ্ছে ভিডিও। সো আপনারা কাজটা করে নিন, কাজ করলে কিন্তু আপনারা ইজিলি কিন্তু ইনস্ট্যান্ট টাকা পাবেন, তো টাকার জন্য সমস্যা নাই। তো আমি কয়েকদিন আমি হচ্ছে আজকে রাত্রে কিন্তু KYCটা দিয়ে দিব। সো আপনারাও দিয়ে দিন, অ্যান্ড সাথে সাথে হচ্ছে উইথড্র পেয়ে যাবেন, উইথড্র নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো নেক্সট আপডেটে আমি আপনার দেখিয়ে দেবো কীভাবে আপনারা উইথড্র অপশান আসলে আপনার বর্তমানে উইথড্র অপশান আছে কিন্তু এটা একটু মানে আপনার রেট একটু লো, সো একটু আমরা বেশিতে বিক্রি করবো। সো কয়েকদিন পরে কিন্তু উইথড্র অপশান নিয়ে ভিডিও করবো। সো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে।